আর কিছুদিনের অপেক্ষা মাত্র, তারপরেই শ্যামা পুজো এবং দীপাবলির উৎসবে মেতে উঠবে সকলে। বারাসাতের কেএনসি রেজিমেন্টের 62তম বর্ষের শ্যামা পুজোর আয়োজন এবং প্রস্তুতি ক্যামেরায় তুলে ধরতে পৌঁছে গেলেন আমাদের 24 আওয়ার্স টিভির প্রতিনিধিরা। এবারে আমাদের থিমটা হলো ওপারের টানে এপারের এপারের আয়োজন। হ্যাঁ, ওটা হলো টাঙ্গাইলের একটা রাজবাড়ির আদলে আমাদের প্যান্ডেলটা হবে। বিশেষ করে আপনারা সবাই জানেন যে এই যে কোভিড সিচুয়েশান চলছে, আমরা সেই বিধিনিষেধ মেনে আমাদের চলতে হচ্ছে। বিশেষ করে আমরা যেহেতু পৌর প্রশাসনে রয়েছি আমি, এবং আমরা ক্লাবের সাথেও যুক্ত, কেএনসি ক্লাবে, তা আমাদের এবারের যে থিমটা সেটা মূলত আমরা একটু প্যান্ডেলটা অন্য ধরনের করতে চাইছি। সাধারণ মানুষকে আমরা কোনো রকম, আমাদের যে পাশের আয়োজন থাকে সেই সমস্ত পাশের আয়োজনে কিন্তু আমরা এবার যাচ্ছি। আমরা সাধারণ মানুষ যাতে এমনি প্রবেশ করতে পারে, আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতে দেব না, কারণ যেহেতু একটা শারীরিক দূরত্বের ব্যাপার থাকে, সেই সমস্ত কারণে আমরা প্যান্ডেলের ভেতরে কোনো রকম জমায়েত করবো না। আমরা বাইরে থেকে মানুষকে প্যান্ডেলটা দেখতে দেব এবং সেখান থেকে দেখে মানুষ কিন্তু বেরিয়ে যাবে। আমরা ওই পুরনো দিনের রাজবাড়ি যেটা টাঙ্গাইলে, সেই আদলেই আমরা এই প্যান্ডেলটা করছি। বিষয়টা হচ্ছে আমাদের যেটা ওপেনিং সেরিমনি, সেইভাবে বিশাল লোক জমায়েত যাতে না হয় সেইভাবে ছোট করেই এখনও অবধি ঠিক আছে। হয়তো পুজোর আগের দিন আমরা ওপেনিং করব, আর দর্শকের যাতে কোনো অসুবিধা না হয় মমতা ব্যানার্জি যেইভাবে নির্দেশ দিয়েছেন, তিন দিক খোলা অথবা একদিক ফ্রন্ট ওপেন প্যান্ডেল হবে, 30 ফুট দূর থেকে মানুষজন দেখবে, দেখে বেরিয়ে যাবে, এবং যতটা সম্ভব গভর্নমেন্টের কোভিড বিধি মেনে আমরা করছি। আর যেহেতু আমাদের সঙ্গে ওপার বাংলার একটা দীর্ঘদিনের আত্মিক যোগাযোগ, যতই কিছু শ্রেণীর মানুষ বিভেদের সৃষ্টি করার চেষ্টা করুক, আমরা হিন্দু মুসলিম একসঙ্গে ওপারেও ছিল, এখনও এপারেও আছি, সেই বিভেদটা যাতে না থাকে মানুষের কাছে আমাদের আবেদন, শান্তিপূর্ণভাবে পুজো হোক এবং পুজোটা আলোর পুজো, দীপ উৎসব আমরা সবার কাছে কামনা করি। আসুন বারাসাতের পুজো দেখুন। কেএনসি রেজিমেন্ট দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে, আমাদের 62তম বছর, এবং প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য রেখেই আমরা শেখর পালের ঠাকুর আসছে, মায়ের প্রতিমা হবে সেইভাবেই, যাতে ওই পুরোনো দিনের বনিদিয়ানা জমিদার বাড়ির যেই ব্যাপারটা থাকে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। ক্যামেরায় সঞ্জীব বসুর সাথে বাবলি দাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।